हेलो बंधुरा केमन आछो आमी पूजा आमार आर एकटा नूतन ब्लगे तोमादेर सबाइके स्वागत जानाच्छि। एखन सकाल 6:30 बाजे आमी घूम थेके उठेई ना सीधे छाते चले एसेछि कारण आमाके सकाल सकाल बेला ना पाखिदेर आवाज शुनते एत भालो लागे। पाखिगुलो किचिरमिचिर करे तो कि सुंदर लागे आर वेदारटा एत सुंदर लागे। ठंडा ठंडा थाके तो सबे सबे सूर्य बेरिये थाके तो खूब भालो लागे। सूर्य जदिओ एक घंटा आगे बेरिये आछे किन्तु देखते तखन आमाके खूब भालो लागे। আমার ঠাকুর ঘরে তুলসী গাছটা না কেমন হয়ে গেছে দেখো, কারণ আমি যখন দেশে গেলাম না ওইটা ছাতে দিতে ভুলে গিয়েছিলাম, তো ওইটা ঠাকুর ঘরের সাইডে থেকে গেছিলো, একটাতে জল দেওয়া হয়নি, তার জন্য গাছটা কেমন ঝিমিয়ে গেছে। উপরে তুলে রেখে দিয়েছি, ওইখানে নতুন গাছ লাগানো হবে, তারপরে ঠাকুর ঘরে জানলায় বসাবো। তো এখন আমি তাড়াতাড়ি নিচে চলে আসছি, বাসি কাজ সব পড়ে আছে। এখন যদি কাজ না করবো অনেকটা লেট হয়ে যাবে বাসি কাজ করতে, তো আমি আগে গিয়ে ঘরে বাসি কাজগুলো শেষ করে নিই। এখন আমার মেয়ে দুটো ঘুমাচ্ছে, তো ঘরটা আস্তে করে ঝাঁটা দিয়ে দিয়েছি, আর এখন বারান্দাগুলো সব ঝাঁটা দিয়ে দিলাম। আর নিচে যাব এখন, সিঁড়িগুলো ঝাঁটা দিতে হবে। উপরেটা কালকে দিয়েছিলাম, তো উপরেটা আজকে দেবো না, উপরে ঘরগুলো সেইখানে তো আমরা কেউ থাকি না, তো আমি একদিন ছাড়া ছাড়াই উপরটা ঝাঁটা দিয়ে দিই। ছাদটাও কালকে ধুয়েছিলাম, তো আজকে আর ধোয়ার দরকার নেই। আর বাসি কাপড় যেগুলো কাচবো সেগুলো কেড়ে দিয়েছি, প্রায় দিন মেশিনটা চালাই না, অল্প কোটা বেরালে আমি হাতেই কেচে নিই, এক বালতির মতো বেরিয়েছে, আজকে হাতেই কেচে নেবো, ছোটো মেয়েরই বেশি বেরায়। এখন চলে এসেছি নিচের উঠোনটা ঝাঁটা দিতে। এই উঠোনটা এক একবারে হাজবেন্ড ঝাঁটা দিয়ে দিন আর ধুয়ে দিন, কারণ আমার অনেকগুলো কাজ উপরে থাকে, তো একা হাতে করা সকালে সম্ভব হয় না, নাহলে পুজো করতে অনেকটাই লেট হয়ে যায়। তো আজকে আমাকেই দিতে হবে, ওনার কাজ আছে, তো আমি উঠোনটা ঝাঁটা দিয়ে দিচ্ছি। এখন উঠোনটাকে ধুয়ে দেবো। উঠোনটা না ধোয়া হলে না আমাকে একদম ভালো লাগে না, আগে উঠোনটা ধোয়া হয়ে গেলে দেন মানে শান্তি। নিচের কাজ শেষ করে এখন উপরে চলে এসেছি, বাসি বাসন কটা পড়ে আছে মেজে নিচ্ছি। বেশিরভাগ বাসন না আমি রাত্রিবেলা মেজে রেখে দিই, কিন্তু এখন না ছোটো মেয়ের জন্য হয়ে ওঠে না, তো আমাকে সকালেই মাজতে হয়। আর মটরগুলো আলুগুলো না প্রেসারে দিয়ে দিচ্ছি, সিটি সেদ্ধ করে নিচ্ছি, তো তরকারিটা করে নেবো আমি, চান করতে করতে এইটাও সেদ্ধ হয়ে যাবে। চোখে জল কেন, ভু কই ভু কই ভু কই গাড়ি কই এখন চান করে চলে এসেছি ছাতে ফুল তুলতে। ছাতে এলে না আমার মনটা এত ভালো লাগে, আমি তোমাদের সাথে সব সময় এইটাই কথাটাই বলি যে আমার বাগান আমাকে এত ভালো লাগে, যে কটা গাছ হোক আমাকে দেখতে খুব ভালো লাগে। আমি ফুল তুলতে এসে না বেশি লেট আমার এখানে হয়ে যায়, একটুখানি বাগানকে দেখতেই থাকি। সকালবেলা যদি না এসে থাকবো ছাতে না, তো ফুল তোলার সময় না ভালো করে বাগানটাকে যেন দেখি, আমার এত ভালো লাগে কি বলবো। ছোট বাগান মানে আমার করেছি, দেখেছি গোপালের জন্য, তো ফুলগুলো ফুটেছে কি সুন্দর, বড় বড় ফুল হয়েছে, জবা ফুল। জবা ফুল অবশ্যই আমি গোপালকে দিই না, লক্ষ্মী ঠাকুরের জন্য লাগিয়েছি, আমাকে ভালো লাগে ফুলটা, তো তার জন্য আমি লাগিয়েছি। আর আজকে অনেক কটাই জবা ফুল ফুটেছে, তো সব গাছ থেকে অল্প অল্প করে ফুল বেরিয়েছে, কি ভালো লাগে আমাকে। আর বেল ফুলের বাসনাটা এত সুন্দর করে না, তো বেল ফুলটা যে কটাই হয় আমি শুধু গোপালের জন্য মালার জন্য ইউজ করি, আর তার থেকে বেশি হলে আমি আবার কালকের মালা করবো জন্য দুটো বেশি হলে রেখে দিই, কারণ কালকে যদি আরও অল্প ফুল ফুটে থাকে তাহলে আমার গোপালের মালা হবে না। আমি এতটাই গোপালের মালা করতে ভালোবাসি আর গোপালকে মালা পরাতে ভালোবাসি। তো ফুল তোলা আমার হয়ে গেছে, এই সব ফুলগুলো ছাদ থেকে বেরিয়েছি, এখন চলে আসছি নিচে, নাহলে লেট হয়ে যাবে, আমাকে আবার টিফিন বানাতে হবে। ওইখানে মোটর আলুটা সিদ্ধ করেছিলাম, ওইটাও হয়ে গেছে, তো পুজোটা করেই টিফিনটা বানাবো, তাড়াতাড়ি গিয়ে আগে নিচে পুজোটা করে নিই। এখন নিচে এসে দেখি এরা কী করেছে, দেখো নন্দিনী সব পুতুল কেড়ে প্লাস্টিক পেতে ওর উপরে কাঁথে পাতিয়ে ও খেলার জন্য বসিয়ে দিয়েছে, আর ও কেঁদেই যাচ্ছে, ওরখানে যাবার জন্য বলছে ঘেঁটে ফেলবে, ও ওকে দিচ্ছে না। আমি বলছি ওকে যদি সাজিয়েছে তো ওকে বসা, বলছে না আমি সাজিয়েছি কত ভালো লাগছে, তো ওইখানে ওরা খেলতে লেগে গেছে। বাবা ও দিদি কত সুন্দর সাজিয়েছে, কি হাঁটছো কেন দিদি, কত সুন্দর করেছে দেখি।
রাখো রাখো দিদি, যেমন রেখে ছিল রেখে দাও। ওরা এখন দু বোন খেলতে বসেছে, একজন ভালো করে সাজিয়ে দিয়েছে আর একজন ঘেঁটে ফেলছে, তো ওরা ওইটাই করতেই থাকছে। ওরা যা করছে করুক, আমাকে আর ওদেরকে দেখার সময় নেই, অলরেডি আমার লেটই হয়ে গেছে। আমি এখন ঠাকুর ঘরে যাই, আমি বাসন টাসন মেজে ঠাকুর ঘর মুছে গোপালকে ঘুম থেকে তুলে বসিয়ে দিয়ে গেছিলাম। এখন শুধু গোপালের মালা বানাবো আর গোপালকে চান করাবো, তাহলে পুজোটা আমার হয়ে যাবে বাসন টাসন সব মাজা হয়ে গেছে। আমার গোপাল দেখেছে ঘুম থেকে উঠে বসে পড়েছে, গোপালকেও ঘুম পেয়ে গেছে কারণ এখন 8টা প্রায় বেজে গেছে। আর দেখো গোপালের মালাটা বানিয়ে নিয়েছি সুন্দর করে, তোমরা দেখছো বেলফুলের মালাটা বানিয়েছি, মাঝখানে গোলাপ ফুল দিয়েছি। এখন বেলফুল হচ্ছে মানে আমি বেলফুলের মালাটা এইভাবে বানাই, আমাকে ভীষণ ভালো লাগে সত্যিকারের মালা। আর নাহলে আগে আলাদা ফুলটা হতো, ওই ফুলে বানাতাম, তো এখন বেলফুলেই বানাচ্ছি। জগন্নাথ স্বামী ভবাতমে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম হরে রাম 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 হরে হরে। পুজোটা করে এখন চলে এসেছি রান্নাঘরে টিফিন বানাতে, ঘুগনি বানাবো আর ইডলি বানাবো। তো ইডলির বাটাটা আমি কালকে করে রেখে দিয়েছিলাম, চাল ডালটাকে বেটে রেখে দিয়েছিলাম। এখন কটা ইডলি আমি বানিয়ে নেবো সকালে টিফিনের জন্য, তো অল্প বাটারই বানিয়েছি, মানে ইডলিটা অলরেডি বসিয়ে দিয়েছি আর তোমাদেরকে যখন দেখাচ্ছি অর্ধেক বাটার আছে। এখন ইডলি মেকারে বানাচ্ছি, তো ইডলির মেকার মানে ইডলি পুরো সেটটা নেই আমার, শুধু নিউ মার্কেট থেকে এটা কিনেছিলাম। তো এটা হাঁড়ির মধ্যে দিয়ে বানাচ্ছি, তো খুব সুন্দরভাবে হচ্ছে, ফলেছে। এই হাঁড়িতে অল্প জল নিয়ে আর যেটাতে ইডলি তৈরি হয় এই ছাঁচটা আলাদাই কিনেছিলাম সেট, তো এর ওই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিচ্ছি হাঁড়ির উপরে, তো খুব সুন্দরভাবে ফুলেও যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। আর ইডলি মেকার একটা নতুন কিনেছি বাবার বাড়িতে, এবারে গিয়ে কিনেছি, ওইটাতে আমি করছি না কারণ ভাবছি গোপালকে ফার্স্ট ইডলি করে দেবো। ফার্স্ট টাইম আমি আজকে করে দেখলাম কেমন হয়েছে, তো বেশ ভালো হয়েছে, হাজব্যান্ড আর নন্দিনী খেয়ে নিয়েছে। এখন আমি যাচ্ছি টিফিনটা খেতে, খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তোমরা। আর খেয়ে দিয়েই চলে এসেছি, এখন অনেক কাজ পড়ে আছে, বাবার বাড়ি থেকে অনেক জিনিস এনেছিলাম, তো সেইগুলো গোছানো আছে। তো কদিন ধরে এমনি প্যাকেটে পড়েছিলো, শাশুড়িমা তেঁতুল কিনে দিয়েছিলো আমাকে, 1 কিলো তেঁতুল কিনে দিয়েছিলো, তো ওইগুলোতে বীজ ছাড়িয়ে দিয়েছিলো, ওতে আমি নুন মাখিয়ে নিয়েছি আর ভালো করে গোল গোল করে ডিবের মধ্যে রেখে দিচ্ছি। সারা বছর থাকবে তো, তাহলে ভালোভাবে রেখে দিলে তো নুন মাখিয়ে তো ভালো থাকে। তো অনেকবারে মানে শাশুড়ি একবারে নুন টুন মাখিয়ে দেয়, তো এইবারে নতুন তেঁতুল তো বীজটা কেড়েই দিয়েছে, তো আমি নুনটা মাখিয়ে নিয়েছি আর গোল গোল করে ডিবের মধ্যে রেখে দিচ্ছি। আর ছাতুও মানে দেশে গেছিলাম যে ছাতুটা করে নিয়ে এসেছিলাম ছোটো মেয়ে খাবে জন্য, ও তো খায় না মানে সবাই খাবে, নন্দিনীও খাবে, দুটো মেয়ের জন্য করেছিলাম, তো ওইগুলোকে এখন ডিবের মধ্যে ভরে নেবো। কারি পাতা শুকনো এনেছি, নিম পাতা শুকনো করেছিলাম, আমাদের ছাতে নিম পাতা শুকনো করেছিলাম, খুব সুন্দরভাবে শুকনো হয়েছে, তো সেইগুলোকে শুধু এখন যাচ্ছি সব ডিবের মধ্যে স্টোর করে নেবো। কাজগুলো অনেক দিন ধরে পড়েছিল, তো এইগুলো আগে করে নিই। ওইগুলো করতে করতে অর্ধেক থেকে উঠে চলে এসেছি, ভাতটা আগে বসিয়ে দিই, বেলা হয়ে যাবে নাহলে, তো আজকে ভাতে ভাতই করবো। তার জন্য আমি বাসমতি চাল নিয়েছি, পায়েসের যেটা বাসমতি চাল, আর অর্ধেক ডাল নিয়েছি। এতে চালে তোমরা যে কোনো ডাল দিতে পারো, আমরা মাঝখানে মাঝখানে এইভাবেই খাই। এর আগেও আমি দেখিয়েছি যেটা ফেনা ভাত বলে, তো ওইটাই আমি আজকে বানাতে যাচ্ছি। তো চাল ডালকে আমি ধুয়ে প্রেশার মধ্যে দিয়ে দেবো আর কটা গোটা সবজি দিয়ে দেবো। সবজিটা আলাদাভাবে সিদ্ধ করতে পারো তোমরা, আমি আজকে প্রেশারে দিয়ে দেবো, তো প্রেশার থেকে কেড়ে ওতে কাঁচা পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই বেশ ভালো লাগে ফেনা ভাতটা খেতে। তো এইভাবে এক এক দিনে করে নিই, যেদিনকে বেশি কাজ থাকে, তো আর বেশি কিছু খেতে যখন ভালো না লাগে তো এইভাবে করে নিই। আমি কুমড়ো আলু ঢেঁড়স ঝিঙে পটল যা পেরেছি দিয়ে দিচ্ছি, তোমরাও চাইলে দিতে পারো, আর সবজিগুলোকে আলাদাভাবে সিদ্ধ করে নিতে পারো, আমি প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবেই আজকে আমার দিনটা গেল, আমি কাজ করলাম যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করলাম তোমাদেরকে আমার ব্লগটা ভালো লাগবে, আর যদি তোমাদেরকে আমার ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও। যারা আমার চ্যানেলে নতুন আছে তাদেরকে অনেক 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 ভালো
ভালোবাসা। তোমাদের ভালোবাসার জোরেই আমি মানে মানে ভিডিওটা করতে জোর পাই, তো আমাকে ভালো লাগে। আর আমার ভিডিওতে যদি কোথায় ভুল থাকে তো তোমরা কমেন্ট করে বলো যে তোমাদেরকে কোনটা ভালো লাগছে না, কোন ভিডিওটা তোমরা দেখতে চাইছো, তাহলে আমি আগের ভিডিওটা ওইভাবেই করব। এখন আবার চলে এসেছি, যেগুলো আমাকে স্টোর করার আছে তো সেইগুলো আগে করে নিচ্ছি। ছাতুটা এই ডিবেতে মধ্যে ভরে রেখে দিলাম, তাহলে ভালো থাকবে। প্লাস্টিকের বেসিন যা ভালো থাকে না, কদিন ধরে চলে এসেছি, এখন 8-10 দিন হয়ে গেলো চলে এসেছি। সেগুলো সেমনি প্যাকেটে পড়েছিলো, তো ওইগুলোকে টাইম পেয়েছি যখন আজকে ভাতে ভাত করে ওইগুলো সব গুটিয়ে নিচ্ছি। আর কারি পাতা আমাদের একাদশীতে লাগে, সব দিন কাঁচা মানে পাওয়া সম্ভব হয় না, তো শুকিয়ে আমি অনেকবার রেখে দিই, তাহলে আমার সুবিধা হয়, যখন কাঁচা না থাকবে তাহলে আমি শুকনোটাই ইউজ করতে পারবো। এখন ভাতটা দেখো আমার হয়ে গেছে, কী সুন্দর লাগছে গোলা ভাত। আর বাসমতি চালের ভাত তো খুব ভালো লাগে।